Exactement. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছেন যে আসলে আমরা আপনাদের কি দেখাতে চাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি। আমরা যাব নদীর মধ্যখানে, বিষখালী নদী। এর মধ্যখানে গিয়ে আপনাদের দেখাবো যে ইলিশ মাছ কিভাবে ইলিশ মাছ শিকার করে, তাজা ইলিশ। ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ছটফট করছে একটি ইলিশ। আমরা পাথরঘাটা উপজেলার পাথরঘাটা পৌর শহরের 9 নম্বর ওয়ার্ড থেকে যাচ্ছি বিষখালী নদীতে মাছ শিকারের জন্য। জেলেরা যাচ্ছে মাছ শিকারে, তাদের সাথেই আমরা চলে যাচ্ছি এই মাছ শিকারে। সেখানে গিয়ে দেখাবো তারা কিভাবে জাল ফেলে এবং কিভাবে জাল তোলে, কিভাবে তারা ইলিশ শিকার করে, সেই দৃশ্যগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আস্তে আস্তে নদীর মধ্যে যাই এবং দেখতে থাকি কিভাবে জাল ফেলে জেলেরা মাছ শিকার করে। তার আগে বলে রাখি, যারা এখনও পাথরঘাটা নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, জ্যান্ত ইলিশ দেখার জন্য আমরা আরও সামনে এগোতে থাকি। সামনে গিয়েই আমরা দেখব কিভাবে তারা জাল টানেন এবং ইলিশ মাছ শিকার করে থাকেন। একদম তাজা ইলিশ লাফাচ্ছে এরকমের ইলিশ। একটু অপেক্ষা করুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। চলুন আমরা ভিডিও দেখতে থাকি। আমরা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার জন্য জাল টানতে শুরু করেছেন, এবং এই জালেই কিন্তু জ্যান্ত ইলিশ উঠে আসবেন। এবং এ সময় কিন্তু অনেক মরা ইলিশও তারা পেয়ে থাকেন, যেগুলো আগে এই জালে বেজেছে সেগুলো কিন্তু এখন মৃত অবস্থায়। কিছুক্ষণ আগে যেগুলো ইলিশ বেজেছে সেগুলো কিন্তু একদম জীবিতই আছে। এই তো দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছটি এইমাত্র জাল থেকে বের করে আনলো, মাছটি কিভাবে লাফাচ্ছে, একদম জ্যান্ত ইলিশ, বিষখালী নদীর জীবিত ইলিশ। আহ, কি সুন্দর ইলিশ মাছ। আমরা দেখতে থাকি এরকমের আরো ইলিশ মাছ উঠে আসবে জালে। আমাদের এই বিষখালী নদীর ইলিশ মাছ কিন্তু খুব সুস্বাদু। বিষখালী, বলেশ্বর, পায়রা, এই তিন নদীর মাছ বেশিটাই সুস্বাদু। গভীর সমুদ্রের মাছ এর চেয়ে সুস্বাদু একটু কম, তাই এই ইলিশের একটু দাম বেশি হয়ে থাকে। আমাদের পাথরঘাটা বিএফডিসি, বাংলাদেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র যেটি, সেখানেই কিন্তু এই মাছটি একটু বেশি দামে বিক্রি হয়। আমরা আরও কাঙ্ক্ষিত ইলিশ মাছ দেখার জন্য আমরা অপেক্ষা করতে থাকি এবং সামনে এগোতে থাকি, যেন আমরা নতুন বিষখালী ইলিশ আমরা দেখতে পাবো। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং সামনের ভিডিওগুলো দেখবেন, সবাই পাথরঘাটা নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো, যাতে আপনারা দেখতে পারেন যে কিভাবে জেলেরা ইলিশ শিকার করে, জীবিত ইলিশ শিকার করে। আসলে এই জীবিত ইলিশ শিকার করা কিন্তু অনেকেরই ভাগ্যে জোটে না। আমরাও হয়তো সেরকম এই জায়গাটি বা এই ইলিশ মাছ শিকার আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নদীর মধ্যে গিয়ে তারপরে এই জিনিসগুলো ধারণ করার চেষ্টা করছি, শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে একটু দেখানোর জন্য। চলুন আমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। Oh,
मरे बिस्खाली नदी जालिया मरे हो ना।